গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বেরোবো, এখন বাজে 3:50, তাই জন্যে গুড ইভিনিং বললাম। আর একটু রেডি শেডি হয়ে নিয়েছি, এই সোয়েটারটাই পরেছি আর নিচে জিন্স পরেছি আর কি। আর বাইরেটা কি দেখাবো বলো, বাইরে বৃষ্টি পড়ছে, এখন ছাদ দেখবে ওই দেখো ভেজা পুরো ছাদ। আজকে কাজ করতে পারেনি, মিস্ত্রি কাকুরাও মোটামুটি একটু কিছু কাজ করে দিয়েই পালিয়েছে। কী করে বা করবে, ভিজে যাবে না তো? যেহেতু বৃষ্টি পড়ছে ওই জন্য আমরা স্কুটি নেবো না, বেকার স্কুটি নিয়ে ভিজে যাব আমরা, তাই জন্য ওলা বা উবের কিছু একটা বুক করে নেব। আমরা কোথায় যাচ্ছি সেটা নয় ওই বলবে, আমরা বেরোই বা বেরিয়ে গিয়ে বলবে বা কিছু একটা করবে যেটা ওই বলবে, আমি বলবো না, কারণ আমি ঠিকঠাক চিনিও না জানিও না। ওই যেত প্রথমে ঠিক করেছিলাম আমরা স্কুটিতে যাব, কিন্তু বৃষ্টি পড়ছে বলে এই রিক্সটা আমরা নেব না, কারণ ভিজে যাব আমরা তো, বেকার ভিজে গিয়ে লাভ নেই, বরঞ্চ আমরা ওলা উবের নিয়ে নেব। তো চলো বেরোই। আর আজকে আরও প্ল্যান ছিল তোমাদেরকে, তাহলে পুরোটাই বলি। আমরা 12টার সময় আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট করেছি, মানে 12টায় বসেছি, 12:30টার মধ্যে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। তার কারণটা ছিল আমরা 1টার সময় বেরোবো ভেবেছিলাম, সামনে একটা মেলা হচ্ছে সেখানে যাব, সেখান থেকে এসে স্কুটিটা ঘরে রাখতো, কারণ ফ্লিপকার্টের একটা ডেলিভারি নেওয়া ছিল, দেন তারপর আমরা বেরোতাম যেখানে যাওয়ার আর কি। এখন যেখানে যাচ্ছি তো মেলাটা তো আর হলো না, আর বৃষ্টির মধ্যে কী বা মেলায় যাব, মাঠে কাদা। আর এখানে তো ওই মেলা নয় যে ঘুগনি হিসাব, আর মেলা এখানে সকাল থেকেই বসে এই যা। তো চলো এবার বেরোই, আগে বেরোনোর আগে ও বলে দেবে আমরা কোথায় যাব না যাবো। জাস্ট রাস্তার অবস্থা দেখো, ভালো বৃষ্টি পড়ছে, মানে এতে আমাদের গাড়িও এসে গেছে। তো চলো আগে উঠে নিই, এটাই আমাদের গাড়ি। তো অলরেডি আমরা গাড়িতে বসে গেছি, এত বৃষ্টি হচ্ছে, দ্বিতীয়ত আমাদের রোডটা যেতে একদম ন্যারো, তাই জন্য গাড়ি দাঁড়াতে পারে না। তবে ভীষণ ভালো দাদা আমাদেরকে, তার বৃষ্টি পড়ছিল বলে ভিজতে একদমই দিল না, বাড়ির সামনে এনে দাঁড় করিয়ে তাড়াতাড়ি করে নিল। আর যাই হোক, আমরা কোথায় যাচ্ছি এবার ওই সেটা বলুক। তো সামনে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, সামনে কি দুদিন বাদেই, দুদিন বাদেই, আর এবার যেহেতু কোথাও ঘুরতে যেতে পাইনি, আর প্রত্যেক বছর বাংলাটা একটু বুঝে নিতে হবে, ঠিক আছে, মানে প্রত্যেক বছর ম্যাডাম বলে যে এত টাকা দিয়ে ঘুরতে গেলাম, এত তো আমার সোনা হতো না, অনেক কিছু হয়ে যেত। তো যাই হোক, জল খেতে হবে মনে হচ্ছে, মানে বেরোনোর আগে আমি কিন্তু চাইনি মানে এত বেরোবে বলে। আজ আমার যাচ্ছি বলে গলা এখনই শুকিয়ে গেছে, আর জানি না, সিরিয়াসলি জানি না যে আমি কি কিনবো। আর খুব হাই কিছু, মানে মোটা কিছু, এরকম বড় কিছু, এই জিনিসগুলো আমি একদম পছন্দ না। দেখো আমার এই আংটির ডিজাইনটাও একদম ছোট্ট, আমার লকেটের ডিজাইনটাও, আগে একটা বড় লকেট পরতাম, ওটা ভালো লাগেনি, তারপরে মানে ভালো লাগেনি নয়, ওটা খুবই সুন্দর কিন্তু বড়, আমার ছোট ছোট জিনিসের ওপর নজর বেশি। দেখো এটাও ছোট একটা, ও ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিল, আমার ছোটোখাটো জিনিস, স্মল স্মল ডিজাইন এরকম করতে ভীষণ ভালো লাগে, আমার কিউট লাগে সেই জিনিসগুলোকে। তো হেভি কিছু আমি কখনোই কিনি না, আমার ভালো লাগে না, হয়তো একটা ন্যাক চাই জানো তো সোনা বানানোর জন্য, সেই একটা আমার নেই। তবে আগের বার আমরা মানালি ঘুরে মানে পরে যখন এসে আমরা বাজেট করেছিলাম যে কত বেরিয়েছিল আমাদের বা কিছু, যেহেতু আমরা দুজনে গেছিলাম ভাইয়ারা আর আমরা, তাই জন্য করতেই হয়েছিল আমাদের একটা রাউন্ড ফিগার। তো ওই জন্যে বাড়ি এসে হিসাব করে দেখেছিলাম আমাদের 50,000 টাকা খরচা হয়েছিল, দুজনের নয়, দুজনের মিলিয়ে 1,00,000 টাকা খরচা হয়েছিল, মানে পার হেড 25,000 করে খরচা হয়েছিল, টিকিট ফিকিট সব নিয়ে অবশ্য। তো যাই হোক না কেন, হয়েছিল খরচা, তো 50,000 টাকা একটা ভালো গয়না হয়ে যেত, তখন সোনার ভরি আরও কম ছিল দাম। যাই হোক, তো আজকে ও আমি এবার ঘুরতে যাব না বলেছিলাম, মানে কোয়েম্বাটুর রুটি এগুলো ঠিক হয়েছিল, যেহেতু পুরো জিনিসটা একটা জায়গায় ঘেটে রয়েছে, এখনও কিছু ঠিক হয়নি, বিশেষ করে ওর অফিসের জন্যেই আর কি। তো যখন তখন কল আসতে পারে অফিস থেকে, মেল আসতে পারে, তো তখন তো ফিরে আসা সম্ভব না কোথাও ঘুরতে গেলে, তো ওই জন্যে কাজের জায়গা তো অবশ্যই দেখতে হবে সব কিছুর পরেও। ছুটিতে থাকলেও অনেক সময় কাজের জন্য মেল যায়, যেটা কিনা শুধুমাত্র ওর, যেহেতু ল্যাপটপ মনিটার দুটোই রয়েছে, ল্যাপটপ থাকলে তাও নিয়ে ক্যারি করা যায়, কিন্তু মনিটারটাকে তো আর ক্যারি করা যায় না। যাই হোক, তাহলে ট্রলিতে করে ভরে নিয়ে যেতে হবে জামা কাপড়, ওই এক জামা কাপড়ে ঘুরতে হবে। যাই হোক না কেন, তো ওই জন্য হয়নি কখন, মানে এবারটা আর হলো না আমাদের ঘুরতে যাওয়াটা। আর আমরা দুজনেই ঘুরতে ভীষণ ভালোবাসি, আর ও ঘোরার নেশাটা পেয়েছে ওর মা বাবার থেকে, মানে মামনি পাপার থেকে, মামনি পাপাও প্রচন্ড, হ্যাঁ বিশেষ করে পাপা, মামনির থেকেও পাপা, মানে ও ছোট থেকে প্রত্যেক বছর মানালিটার ঘোরা ছিল না, গোয়াটার ঘোরা ছিল, তাও আমরা হানিমুনে গেছিলাম, যেহেতু আমার আমার কোথাওই ঘোরা হয়নি, বাবার কাজ 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 করে আমি শুধু দীঘা পুরী আর ভাইজাগ ঘুরেছিলাম, ভাইজাগটাও মামা মামির সাথে গেছিলাম, মা বাবার সাথে নয়। তো এই আর কি ঘোরা আমার বলতে, তো ওর জন্য আমি এই আর কি গোয়া মানালি ঘুরতে পেরেছি, তারপর পাপা মামনির সাথে লখনউ গেলাম, এগুলো সত্যি আমার কাছে নতুন, আমি কখনোই ভাবিনি যে এরকম আমি ঘুরতে পারবো বা কিছু।
যাই হোক, মা আমার মা বাবাও খুশি। আমার মা বাবা সবসময় বলতো যে ঘুরতে নিয়ে যেতে পারিনি, তো এখন তুই ঘুরছিস, ঠিক আছে। তো অবশ্যই মেয়ে সুখী থাকলে, মেয়ে খুশি থাকলে প্রত্যেকটা মা বাবারই খুশি হয়। তো এই আর কি, চলো আর জ্ঞান দিচ্ছি না, সামনে এতটাই জ্যাম। আমাদের এই বামানালির রোডটা দিয়ে বেরোতে না প্রচন্ড জ্যাম হয়, প্রচন্ড। আমি ওকে বললাম, মেলাতে না অনেক শাড়ির দোকান হয়েছে, আমি ওকে বললাম কি যে এতটাই বৃষ্টি পড়ছে, কাজগুলো খোলা যাচ্ছে না, আর এসিটাও আমরা চালাতে না করলাম ফুলে, মানে একদম যেটুকু মাইল না হলেই নয় সেটুকু চালানো, গরমও লাগছে, কাজটাও খোলা যাচ্ছে না, এই যা। তো ওখানে শাড়ির দোকানগুলো ছিল, আমি ওকে বললাম আমার কোনো গয়নাগাটি লাগবে না, চলো এই শাড়ির দোকানে গিয়ে আমি একটা আর মামুনির জন্য একটা শাড়ি কিনি। আমার মা শাড়ি ঠাড়ি পরতে অত ভালোবাসে না, আমার মাকে শুধু তুমি নাইটি দাও তাহলে আমার মা ভীষণ খুশি, কারণ আমার মা বেরোতেই চায় না, আমার মা বাড়িতেই জগৎ, বাড়িতেই সবকিছু। তো ওই জন্য বললাম, ওকে বলছে না শাড়ি টাড়ি পরে হবে, আজকে চলো আগে অফার একবার। আমি বললাম যে এখন এখানে কেনার দরকার নেই, এখানে কেমন না কেমন হবে, আমি বাগুইহাটিতে গিয়ে, মানে আমাদের কলকাতার বাগুইহাটিতে গিয়ে কিছু নিয়ে নেব তখন, তুমি এখন জমাও। তখন বলেছে না অফার একবারই থাকবে, সব কিন্তু বেরিয়ে যাবে। তো ঠিক আছে চলো, তাও আমি তারপরেও আমি যেতে চাইনি, কেন বলতো মানে এই সোনা দানার উপর নেকটা আমার ভীষণই কম, আমার অত আমি দেখো আমি সেরকম ভাবে কিছু পড়িও না, যদি আমার একান্তই ভীষণ পছন্দ হয় মনে হয় যে আমি পড়বো তাহলেই আমি নেব, কারণ সত্যি কথা বলতে সোনা দানা লোকের প্রত্যেকেরই কম বেশি প্রত্যেকেরই থাকে, কিন্তু কদিনই বা পড়া হয় একটু বলো তো আমাকে, মানে যদি পড়িও তাও একটা লাইফ রিস্ক থেকে যায় কলকাতার মার্কেটে, তো বিশেষ করে তো কলকাতার বাজারে এত চিন্তাই এত কিছু হয় যে সত্যিই ভয় লাগে, আর একটা জিনিস চলে গেলে সেই জিনিসটা ফেরত পাওয়া বা সেইটাকে মানানো খুব ডিফিকাল্ট ব্যাপার এখনকার বাজারে। তো যাই হোক, আর কথা বলবো না, অনেকক্ষণ কথা বলেছি, তো চলো সামনের দিকে এগোনো যাক। আমরা চলে এসেছি, সেকেন্ড ফ্লোরে যেতে বললো আমাদেরকে, তো সেখানেই যাচ্ছি, আর বাইরে থেকে ভিডিও করা হয়নি, কারণটা হচ্ছে এতটাই বৃষ্টি পড়ছে, গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে ঢুকে গেছি, আর দাদাটা এতটাই বলে আমাদেরকে ওপার থেকে এপারে এনে ইউটার্ন নিয়ে তারপর নামিয়েছে যাতে ভিজে না হয় আমাদের। চলো এসে গেছি, আর ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তো যেটা কিনবো বাড়ি গিয়ে দেখাবো, আদৌ কিনি কিনা দেখো। আমাদের কাজ মিটে গেছে, এই ছেলেটার ভালোই খোশ হয়েছে, বুঝেছো তো, আমি তো নাই পড়েছিলাম, বুকে ঠুকে ব্যথা করছে না তো, দেখো বাবা জল বাজেট থেকে বেরিয়ে গেছে নাকি বাজেটের মধ্যেই আসছে, বাজেটেই ছিল, বাজেট থেকে আমি বেরোইনি, বাজেটের থেকে কমই চেয়েছিলাম, কিন্তু দেখো এখানে আসলে বাজেট ধরে রাখা খুব মুশকিল, কারণ যেটা পছন্দ হয় সেটাই আলটিমেট, সেন্টোর সামনে দাঁড়িয়ে গাড়ি বুক করতে হবে, এখন বৃষ্টিটা অনেকটা কমেছে, আর এত ভাল লাগছিল রীতিমতো গয়না দেখবো কি, আমি গল্প করছিলাম আমি আরও দুজনেই একটা দাদার সাথে, কারণ সেন্টো মানেই এখানে বাঙালি সব স্টাফরা, ভীষণ ভালো লাগছিলো অনেকদিন বাদে বাংলায় কথাবার্তা শুনে রীতিমতো গল্প করছিলাম। তো চলো গাড়ি বুক হোক, তারপরে আবার ব্র্যান্ড ফ্যাক্টরি যাব। আমরা ব্র্যান্ড ফ্যাক্টরি চলে এসেছি, এই যে পেছন দিকে ব্র্যান্ড ফ্যাক্টরিটা, আর আমরা খাবো হচ্ছে আগে খেয়ে নেবো, এই যে দোকানটা ও দেখো দাঁড়িয়ে রয়েছে, তো ও টুপি টুপিও পরে নিয়েছে, ভালো ঠান্ডা আছে, ঠিকই করেছে, বেকার রিস্ক নিয়ে লাভ নেই, কে পরবে কে না পরবে, আমার এটা টুপিটা নেই, তাই ও আলাদা করে টুপি নিয়ে এসছে বাড়ি থেকে, মানালি থেকে কিনেছিল, ওটা নিয়ে এসছে, তো ঢুকবো, তার আগে প্রচণ্ড খিদে পেয়েছে, এক প্লেট মোমো নিয়েছি, দুজনে খাবো খেয়ে দে, তারপরে ভেতরে ঢুকবো। উঠে যাচ্ছে না, ভালো করে গোছাচ্ছে, বুঝতে পারছি না, এই হচ্ছে ব্র্যান্ড ফ্যাক্টরির অবস্থা, কিচ্ছু পেলাম না, ওকে আসার সময় আমি বলেছিলাম চলো ফোরাম মল যাই গিয়ে, এতটা রাস্তা আসতেও হতো না, ফোরাম মল একদম রোডের ধারে, আর স্কুটি নিয়ে আসা হয়নি না, বারবার গাড়ি বুক করতে হচ্ছে, এইরকম খরচাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখানে ওলা উবের পাওয়া যায় না সেরকম ভাবে, এমনকি এসকুলেটরগুলোকে বন্ধও করে রেখেছে, হেঁটে হেঁটে উঠতে হচ্ছে, হেঁটে হেঁটে নামতে হচ্ছে, কি যে অবস্থা, শুধু এই মেয়েদের সেকশনটাই দেখছি গোছানো, ওটাও মনে হচ্ছে কালকেই সব শেষ করে ফেলবে, উঠে যাবে না, নতুন করে গোছাবে যায় না, দেখলে তো আমার কথাটাই ফললো, আর ও কিছু না কিনলে আমি আজকে বাড়ি ঢুকবো না, কারণ আমাকে জোর করে নিয়ে গেছিল কিনতে। আমার এগুলো এত ভালো লাগে, দেখো কত বিক্রি হচ্ছে, ছোট থেকে বড় প্রত্যেকটা সাইজ আছে, আর অলরেডি আমরা পৌঁছে গেছি, এটা নেক্সাস, এটার পেছনেই হচ্ছে ফোরাম, কোরমঙ্গলা লেখাই রয়েছে, দেখো নেক্সাস কোরমঙ্গলা, এটার পেছনে ফোরাম, তো সেটাতেই যাব। আপাতত রাস্তার এরকম অবস্থা, আর আমরা একটা অটো পেয়ে গেছিলাম, কোনো কিছু পাইনি, ওলা উবেরে অটো করে চলে এসেছি, আমরা পৌঁছে গেছি,
তো দেখো আবার কেকের দোকানে ঢুকছে কেন যা বাবা। তো আমরা পৌঁছে গেছি অনেকটাই, না জার্নি হলো। তোমাদেরকে তখন আমি একটা ভুল ইনফরমেশন দিয়েছি, আসলে নেক্সাসের পেছনে কোনো ফোরাম নয়, ফোরামটাই এখন নতুন নাম হয়েছে নেক্সাস। তো আমার এটা জানা ছিল না, তো ওখানকার গার্ডরাই বললো আর কি। যাই হোক, এই ব্যাগটা নেওয়া ছিল কারণ ব্যাগে আরও একটা জ্যাকেট ছিল, জানতাম না যে ওয়েদার কেমন হবে না হবে, আর জলের বোতল ফোতলও নেওয়া, আর যেটা কিনেছিলাম সেটাও ব্যাগে করে আনবো বলেই নিয়েছিলাম। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমার রান্না বান্না করতে হবে। ওইখানে কিনিতে ঢুকলো কে জানে, কিনে বেগো প্রমি ঠিক স্ট্রিং কি সব একটা স্ট্রিং, এখন এনার্জি ড্রিঙ্ক পেয়েছে ওটা খায় খুব নাকি ভালো লাগে ওর, এইসব খাচ্ছে আজকাল। ঠিক আছে চলো যাই, রান্নাঘরে এসে গেছে, এখন বাজে 9:30। আমার চিকেনটা মাখানোই রয়েছে, আজকে ধানিয়া চিকেন মতো করবো। আসলে না দিদিরা যেদিন এসেছিল সানডেতে, আমি চিকেন পকোড়া করবো বলে শুধু আদা রসুনের পেস্ট আর নুন দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো এখন ধনে পাতা কাঁচা লঙ্কা লেবুর রস অ্যাড করে নিয়ে নুন আর জিঞ্জার গার্লিক পেস্ট তো মাখানোই ছিল মাংসটার সাথে, আর ধনে পাতা কাঁচা লঙ্কা দুটো বেটেছি, বেটে মাখিয়েছি, আর লেবুর রস দিয়েছি, পাঁচি লেবুর রস একটা মানে অর্ধেক দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখন জাস্ট কড়াইতে তেল দিয়ে এটাকে ছেড়ে দিয়ে কষিয়ে 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 নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর বানাবো রুটি, এই দুটোই বানাবো। আর তোমাদেরকে দেখাতে একদম ভুলে গেছি, মানে এনে বক্সটা ঠাকুরের পায়ে রেখে দিয়েছি, তোমাদেরকে ফটো দেখিয়ে দিচ্ছি, এপাশে বা এপাশে বা পুরো স্ক্রিন জুড়ে কিছু একটা দিয়ে দেবো, দেখে নিও। আর ওর পাঞ্জাবি আর কুর্তা না মানে ও চাইছে ও আমার থেকে নেবে পাঞ্জাবি আর মোদি কোট, তো সেটা ঠিক পছন্দ হলো না, যেগুলো ঠিকঠাক পাচ্ছিলাম মানে এমন ফুল ফুল কাজ করা না একদমই ভালো লাগলো না, রেমন্ডসের গুলোও ভালো লাগলো না ফুল ফুল কাজ করা। তো ওই জন্য যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো একটু বেশি হাই রেঞ্জে চলে গেছিল, সেই রেঞ্জটা আমার বেরিয়ে যাচ্ছিল। আমি তো আর অত কিছু করি না যে ওরকম হাই রেঞ্জে যেতে পারবো বা ওকে গোল্ড গিফট করতে পারবো। যাই হোক, আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ পেলে অবশ্যই একদিন না একদিন পারবো। আর বক বক করবো না, রান্নাটা বসে তোমাদেরকে দেখিয়ে দিই আংটিটা কেমন হয়েছে, তোমরা কিন্তু জানিও। চিকেনটা যেহেতু সলিড ছিল আর মাখানো ছিল খুব তাড়াতাড়ি হয়ে গেল, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি 9:30 পর উঠে এলাম, তারপর তো তোমাদের সাথে তাও বক বক করলাম। তো এই সমস্ত কিছু করেও এখন 9:58 বাজে, আমার রেডি হয়ে গেছে, তো খেতে দিয়ে দিই, যেহেতু লাঞ্চ অনেক তাড়াতাড়ি করেছে আর ওই তো মোমোর ছাতা খাওয়া হয়েছিল তার জন্য দিয়ে দিচ্ছি খেতে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদের ভালোই লাগবে।